আপনি তো এই স্পিকিন ইংলিশ শিখবেন এবং প্রতিনিয়ত একটার পর একটা টপিকস আমি আপনাদের সামনে উপস্থাপন করে যাব আশা করি সেই প্রতিটা বিষয় আপনারা সুন্দরভাবে দেখবেন এবং ভবিষ্যতের জন্য আপনি আপনার বিষয়গুলো গুছিয়ে নেবেন তো স্পিক ইংলিশ শেখার পূর্ব শর্ত হিসাবে আজকে দ্বিতীয় পটে আপনাকে স্বাগতন সাথে সাথে আপনার এই দ্বিতীয় পাঠের শুরুতে আমি প্রতিদিন একটি করে টেন্সের ফর্ম সবিস্তারে আলোচনা করব এবং এই সবিস্তারে আলোচনার জন্য আপনাদের একাগ্রতা যদি সেইভাবে থাকে এবং আপনারা যদি বাড়িতে প্র্যাকটিস করেন নিঃসন্দেহে আপনি তিরিশ দিনেই স্পিকিং ইংলিশ ওকে করতে পারবেন তো চলুন দেরি না করে সেই টেন্সের ফর্মটা দেখে নেই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরন্তন সত্য বোঝালে সেটা প্রেজেন্ট টেন্স বলা হয় এখন বাংলায় চিনিবার উপায়টা কি বাংলা ক্রিয়া শেষে এ ওয়া আর অসাই ও এন এস আন আই ইত্যাদি থাকে শব্দ দেখে পেয়েছেন ইনডিফিনিট টেনশনের উপায় অলওয়েজ রেগুলারলি সামটাইমস অফেন জেনারেলি টাইলি এভরিডে অকেশনালি ইউজুয়ালি নর্মালি থাকলে তা নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয় চলুন আমরা গঠন দেখে নেই সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয় তবে সাবজেক্ট বা কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ক্রিয়ার শেষে এস বাই এস যোগ করতে হয় উদাহরণস্বরূপ আমরা যদি বলি আমি ভাত খাই আই সাবজেক্ট ইডভার রাইস অবজেক্ট আই গো টু স্কুল হি গোজ টু ইস্কুল এভরিডে তুমি বই পড় ইউ রিড বুক সে প্রতিদিন রাস রাত দশটায় ঘুমায় হি গোজ টু বেড অ্যাট থ্যাংক ইউ এম অ্যাভরিডে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় দ্য সানরাইজার্স ইন দ্য ইস্ট পানি শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাদে ওয়াটার ফ্রিজেস অ্যাট জিরো ডিগ্রি সেন্টিগ্রেড নোট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হিসি ইট বা কোনো ব্যক্তি বস্তু ইত্যাদি প্রাণীর নাম বোঝালে শেষে এস বা ইয়েস যোগ করতে হবে তবে সকলেই জানা উচিত এবং অবশ্যই জানতে হবে যে আই উই ফার্স্ট পারসন ইউ ইয়র সেকেন্ড পারসন এবং হি শি ইট দে নাম থার্ড পারসন ধন্যবাদ